নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার দুপুরে বিলুনিয়ায় একদিকে ঝড় বৃষ্টি, কিন্তু সেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে এবার পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব কে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে বিলুনিয়ায়। বিলুনিয়ায় বনকোর থেকে রোড শো শুরু করলেও প্রবল বৃষ্টি থাকার কারণে রোড শো করতে পারেনি। তবে হুড খোলা গাড়িতে প্রার্থী বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন বিজেপি দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায়, রাজনগরের বিজেপি বিধায়িকা স্বপ্না মজুমদার, বিলুনিয়ার মন্ডল সভাপতি গৌতম সরকার। গোটা বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দাস, কি বলছে শুনবো। বিশ্বজিৎ দা, বৃহস্পতিবার দুপুরে একদিকে প্রবল ঝড়, অন্যদিকে লক্ষ্য করা গেছে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেও পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার সঙ্গে কর্মী সমর্থকদের এক প্রকার বাঁধ ভাঙা উচ্ছ্বাসই পরিলক্ষিত হয়েছে, কি বলবে এই বিষয় সম্পর্কে? আজকে দুপুর প্রায় 12টা বাজে, তখন বিলোনিয়া থেকে যেটা আগাম বার্তা ছিল বিজেপি কার্যকর্তাদের মধ্যে, পাশাপাশি গোটা বিলোনিয়া বাসীর মধ্যে, যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব আজ বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়াতে আসবেন এবং কি রোড শোতে অংশগ্রহণ করবেন। সেই অনুযায়ী সকলে কিন্তু প্রস্তুতি নিয়েছিলেন এবং কি একদিকে বিলোনিয়ার যারা স্থানীয় মন্ডল সভাপতি থেকে শুরু করে অন্যান্য কার্যকর্তারা সকলে কিন্তু সকলে অপেক্ষা করছেন যে প্রার্থী বিপ্লব কুমার দেব আসবে এবং ওনাকে নিয়ে রোড শো শুরু করবেন। কিন্তু যখনই বিলোনিয়ার বনকর নদীর উত্তর পার থেকেই শুরু হয় রোড শো এবং বাইক মিছিল, তখনই কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস স্থানীয় নেতাকর্মী, গোটা বিলোনিয়াবাসী এবং কি বিলোনিয়া মন্ডল এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত কর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ কিন্তু সেখানে লক্ষ্য করা গিয়েছে। শতাব্দী একদম, তো সেই জায়গায় দাঁড়িয়ে কর্মী সমর্থকদের ভিড় তো ছিল, তাহলে কি এই যে বৃষ্টি হলো তো সেই জায়গায় কি প্রচার কোনোভাবে ভেস্তে গেল, কি বলবে? একেবারে সেটা বলা যায়, কিন্তু যেমনটা অনুমান করেছিলেন স্থানীয় কার্যকর্তারা এবং কি প্রার্থী নিজেই, কিন্তু সেইভাবে সেই প্রচার কিন্তু বিলোনিয়াতে করতে পারেনি আজকের দিনে দাঁড়িয়ে। জানি না পরবর্তী সময় আবারও আসবেন কিনা তিনি, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে বিলোনিয়াতে যেটা করার কথা ছিল যে বিলোনিয়া শহর পরিক্রমা করবে, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে, পাশাপাশি স্থানীয় বিভিন্ন মানুষের সাথে কথা বলবে, দোকানদের সাথে বা ব্যবসায়ীদের সাথে কথা বলবে, তেমন একটা আশা ছিল। কিন্তু সেই জায়গায় এই বৃষ্টির কারণে, হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু সেটা ভেস্তে গেল, কিন্তু সেটা পড়ায় বাহুল্য। একদম, তো সেই জায়গায় শাসক দলের প্রচার আমরা দেখছি এবং কার্যত বলা যায় শাসক দল একেবারেই ঝড় তুলতে প্রস্তুত। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিলোনিয়াতে এবার বিরোধী দলগুলি যারা রয়েছে তারা কতটুকু প্রচার সারছেন? একেবারে বিরোধী দল গত কিছুদিন আগে এবার প্রার্থী আশিস কুমার সাহা তিনি এসেছিলেন কংগ্রেস দলের পক্ষ থেকে, কংগ্রেস এবং কি সিপিএম এর, কিন্তু ওনার উপস্থিতিতে তেমন কোন লোক সেখানে আমরা জড়ো হতে দেখিনি। তাদের মধ্যে কিন্তু একটা বিভেদ চলছে বলে কিন্তু গুঞ্জন লোকমুখে শোনা যাচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের পক্ষ থেকে একেবারে প্রচার কিন্তু প্রত্যেক দিনই চলছে, বিভিন্ন ঘরোয়া প্রচার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা ভাবে কিন্তু প্রচার করে চলেছেন স্থানীয় কার্যকর্তারা। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিন্তু একেবারে বলা চলে প্রচার কিন্তু তুঙ্গে বিরোধী শহর জুড়ে। একদমই, তাহলে বিরোধী দলের ক্ষেত্রে এবার কর্মী সমর্থকদের কি কোনোভাবে ক্ষোভ বা কিছু রয়েছে যার কারণে বিরোধী দলের এবার সেই রকম ভাবে প্রচার দেখা যাচ্ছে না বিলোনিয়াতে? খুব তো একটা থেকে যায় তাদের মধ্যে বিভিন্ন সময়, যেটা আমরা সবসময় দেখে থাকি, তাদের মধ্যে একটা বিভেদ লেগে থাকে প্রার্থী নিয়ে স্থানীয় কর্মীদের কাছ থেকে। আর পাশাপাশি বিশেষ করে তো আমাদের দক্ষিণ জেলাতে ইতিমধ্যেই কংগ্রেস এবং সিপিএম থেকে, বিশেষ করে কংগ্রেস দল থেকে প্রচুর নেতা কর্মী ইতিমধ্যেই বিজেপিতে সামিল হয়েছেন এবং কি আমাদের কাছে এও খবর রয়েছে আগামী লোকসভা নির্বাচন আগেই আরো একটা বড় ভাঙ্গন, বড় ফাটল দিতে পারে কংগ্রেস দলের মধ্যে, সেটা কিন্তু আগাম আভাস আমরা পেয়ে গিয়েছি। তো সেই নিয়ে শাসক দলের মধ্যে একটা যে ভালো একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি শাসক দলের মধ্যে একটা তাদের মনোমালিন্য, যে বিষয় নিয়ে আমরা সামনে থেকে এগোবো লোকসভা নির্বাচনকে সামনে রেখে, তাদের মধ্যে একটা শক্তি কিন্তু সে জায়গায় বৃদ্ধি হচ্ছে, বিশেষ করে শাসক দলের ভিত্তিতে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একদমই, ধন্যবাদ বিশ্বজিৎ, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস আমাদের সাথে ছিল এবং সবটাই তুলে ধরেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ কার্যত লক্ষ্য করা গিয়েছিল যে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা দক্ষিণ জেলাতে, তবে তার মধ্যে বৃষ্টি এক প্রকার বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে লক্ষ্য একটাই যে আগামী দিনে বিজেপির 400 পার এবং এক্ষেত্রে প্রচারে কিন্তু এক প্রকার ঝড়ই তুলছে শাসক দল বিজেপি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।